আমি যদি বাংলাদেশকে পুরো একটা অংশ ধরি, বডি ধরি, বডির একটি পার্ট, আপনি সেই অংশটি যদি অসুস্থ থাকে, পিছিয়ে পড়ে থাকে, তাহলে সমগ্র বডির যে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ঠিক একইভাবে পুরো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক যে উন্নয়নটি রয়েছে সেটির দিকেই আমাদের যদি নজর দেই, তাহলে সামগ্রিক বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। আমরা আপনাদের কাছ থেকে শুনেছি আপনাদের এই যে পাহাড়ে বর্গা শিক্ষক নামে একটি টার্ম প্রচলিত রয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাব বর্গা শিক্ষক এমন একটি টার্ম যেখানে দেখা যায় শহরে যে শিক্ষকদের পোস্টিং দেওয়া হয় আর প্রান্তিক জনপদে অনেক শিক্ষককে পোস্টিং দেওয়া হয়, তারা নিজেদের মধ্যে রিপ্লেস করে। অর্থাৎ শহর থেকে ওই শিক্ষকরা তার কর্মস্থলে না গিয়ে ওই প্রান্তিক জনপদ থেকে তুলনামূলক কম শিক্ষককে দিয়ে তারা হচ্ছে তাদের বেতনটাকে ভাগ করে দিয়ে সেখানে ক্লাস নিয়ে নেয়। তাতে করে আমরা লক্ষ্য করেছি আমাদের কাছে অভিযোগ আসছে, তাতে করে যে শিক্ষার গুণগত মান, সেই গুণগত মান ক্রমসমান ক্রমশ হ্রাস পাচ্ছে। সুতরাং সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষকরা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে, প্রণোদনার ব্যবস্থা করে দিয়ে, তাদের জন্য ইনসেন্টিভসের ব্যবস্থা করে দিয়ে আমাদের যে গুণগত, আমাদের যে সবার জন্য একই এক ধরনের গুণগত শিক্ষাকে নিশ্চিত করা, এ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এবং আমরা প্রেশার গ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় বসে একটা শিক্ষার্থী যে ধরনের শিক্ষার সুযোগ পাবে ঠিক একইভাবে পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা পাবে। কারণ সবাইকে শহরে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু শহর সব জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব। আমরা শহরের সুযোগ সুবিধা সব জায়গায় ডিসেন্ট্রালাইজ করতে চাই। সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো তারা যেন বিশেষভাবে শিক্ষাক্ষেত্র, এবং আরেকটি অভিযোগ এসেছে সেটি হচ্ছে স্বাস্থ্যের কথা, পুরো রাঙামাটিতে নাকি একটিও ICU নেই। সে খুবই দুঃখজনক, রাঙামাটি থেকে একটি মূর্ষ অবস্থায় যদি কোনো রোগী ঢাকায় নিতে হয় বা চিটাগাং নিতে হয় সেটা অবশ্যই সময় সাপেক্ষ। সেজন্য আমাদের যারা আমাদের বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে এবং ডিজি মহোদয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য সেবা যেটি রয়েছে সেটি যেন সার্বজনীনভাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ শহরে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, পাহাড়ে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, নদীতে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, সমাজের প্রতিটি প্রান্তে একই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা। আমরা খবর পেয়েছি যে আমাদের মধ্যে বর্তমান সরকারের অনেকেও যে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা, আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন। এই সরকারে যদি আপনারা থাকতে চান তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। আমরা ছাত্র নাগরিকের এই রক্তের বিনিময়ে কেন আপনাদেরকে ব্যবহার করে আমরা চাই না আপনারা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। আমরা আপনাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই রাষ্ট্রপতি যে ধরনের চিকিৎসা সেবা পাবে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা হচ্ছে প্রান্তিক জনপর্যায়ে আমার মতো মানুষ পাবে। আমাদের অতীতে যদি আমরা ফিরে যাই